হ্যালো বন্ধুরা, আজকে আমি চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আগে কখনো আমি এরকম ভিডিও দেখাইনি, ফার্স্ট টাইম আজকে ভাইফোঁটার দিনে আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমরা ফোর হুইলার নিয়ে বেরিয়ে পড়েছি, দাদা, শান্তনু, আমি, আর আপনাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করছি। ভীষণ সুন্দর একটা জায়গায় এসেছি, বৈচি থেকে আসতে হয়, আর সেটা আপনাদেরকে দেখাবো। এখানে মাছ ধরছি আমরা, আজকে একটু ঘুরতে এসেছি ভাইফোঁটায়। ভাইফোঁটা অবশ্য দিতে পারিনি। খুব সুন্দর একটা ভিউ, বৈচি থেকে না আসতে হয়, বৈচি থেকে ওখানে যে চার মাথার মোড় আছে বাদিক দিয়ে এসে যে রাস্তাটা চলে গেছে ওই রাস্তাটা দিয়েই এসেছি আমরা। দুদিক দিয়ে গাছ, চারিদিকে ধান ক্ষেত, ভীষণ সুন্দর রাস্তাটা। আমরা এখানটা একটু দাঁড়িয়েছি, ভীষণ হাওয়া দিচ্ছে। এখানে বাঁশ গাছ আছে রাস্তার পাশেই, খুব হাওয়া দিচ্ছে, এখানে ঠান্ডা হাওয়া একদম। চারিদিকটা একবার দেখুন, পুরো একদম শুনশান জায়গা, রাস্তা পুরো, দুপাশে গাছ, চারিদিকে ধান জমি। আমি গাড়িতে যেতে যেতে আরো দেখাবো। ভীষণ সুন্দর, আর খুব সুন্দর একটা হাওয়া দিচ্ছে, ঠান্ডা হাওয়া। এই দেখতে পাচ্ছেন ধান গাছ, ধান পাকার টাইম হয়ে গেছে, এগুলো তো শহরের দিকে দেখতে পাওয়া যায় না। তো আজকে গ্রামের দিকে এসেছি আমরা, তাই আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করছি। সামনে ট্রাক্টর আসছে, ভীষণ সুন্দর, আরো সামনে দেখাবো। গ্রামের ভিউ, গাড়িও তেমন রাস্তায় কোনো জ্যাম নেই, কিছু নেই, গাড়ি ঘোড়াও খুব কমই যাচ্ছে, একটা দুটো করে। একটি ছেলে জীবনের মূল্যের চেয়ে তার মূল্য বেশি নয়। সামনেটা দেখুন, আংটিটা চুরি করে থাকে তাহলে তার অপরাধ নিশ্চয়ই আছে, কিন্তু এখন যারা ওর আংটির পিছনে লেগেছে তাদের অপরাধ আরো অনেক বেশি, কারণ তারা একেবারে খাঁটি চোর এবং খুব ডেঞ্জারাস জাতের চোর। বুঝেছি বন্ধুহারি বাবু, বলার সর্বদি ফেলুদাকে এরকম। সামনে দেখুন কত ছাগল আসছে, সামনে রাস্তায় দুটো ছাগল দাঁড়িয়ে রয়েছে। এই রাস্তাটা দেখুন, এই পাশে মনে হয় একটা কবরস্থান আছে, ঘেরা দিয়ে পুরো আটকানো, পাঁচিল দেওয়া, অনেকটা বড়ই। দেখুন পাশে পুকুরটা কি সুন্দর লাগছে, রাস্তার পাশ দিয়ে একদম দারুন, একদম দারুন, খুব সুন্দর। আমিও জানতাম না, মানে আমি এখানে থাকতাম আগে, আমি জানিও না যে এখানে এত সুন্দর জায়গা, মানে স্কুটি হোক, বাইক হোক, ফোর হুইলার হোক, যাই হোক, বাস উঠাও আর চলে এসো, মানে এখানে আসলেই মন একদম পুরো পয়সা বসুল না, পয়সা বসুল, হ্যাঁ একদম দারুন দারুন। তবে শীতের সময়ও আমরা উইথ এসি যাচ্ছি, দুপুরবেলায় ভীষণ গরম। হ্যাঁ এটা ঠিক কথা, একটুখানি খামখেয়ালি টাইপের ওয়েদার আছে, একটু সন্ধ্যা হলে একটু শীত শীত লাগে, আবার দুপুরবেলা একটু গরম গরম, মানে খুবই এলিগেন্ট ওয়েদার, কিন্তু সেটা আমি বললাম বলে ওটাকে নেগেটিভিটি একদম একদম। এই এসি না চালালেও চলবে, এখানে হাওয়া দিচ্ছে ভালোই।
আপনাদের দেখাচ্ছি সামনে একটা গাড়ি যাচ্ছে, মহিন্দ্রা থার। This is Mahindra Thar. Wow, beautiful car. চিন্তা নেই, আমরাও একটা কিনে নেবো। Mahindra Thar, oh, কিন্তু সেটার জন্য লাইক এবং সাবস্ক্রাইব করা যায়। একদম লাইক সাবস্ক্রাইব করা যায়। এবং সেটার জন্য আমরা চাই যে ভিডিওটাকে বেশি করে শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন, যাতে আমরা আরো ভবিষ্যতে বেশি করে আনতে পারি। আমার মনে হয় ওরাও ঘুরতে বেরিয়েছে এখন, একটু ওদের ডিপার মারছি। যদি আমরা কথা বলেও নিলাম ওনার সঙ্গে একটু, মানে ওনারও খুব ভালো লেগেছে। বেসিক্যালি একটু বারে উঠে গেছে দেখুন আপনারা, ভিউজটা দেখুন, শুধু গাছগুলো দেখুন, আসাম যাকে বলে। আমার মনে হয় এরকম বাইরে গেলেও মনে হয় এত সুন্দর ভিউজ দেখাতে পারবো না। চারিদিকে সবুজ গাছ, গাছের ভেতরে ঢুকে যাচ্ছি আমরা এখন।